নওগাঁর পোর্শায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10 ঘটিকার সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। একই সময়ে অফিসার ইনচার্জ ওসি শফিউল আজম খানের নেতৃত্বে পোর্শা থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় থানা পুলিশের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। একই সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পোর্শা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওবায়দুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম কাজী, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ আবুল কালাম চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গোলাম হাফিজ প্রমুখ। পরে নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলহাজ মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সহযোগিতা ও সঞ্চালনায় এ সময় 15 আগস্টের নির্মমতার কথা তুলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এই জন্য আমরা যে মানুষগুলির জন্য দোয়ার জন্য আয়োজন করেছি, ওনার স্মৃতি সম্পর্কে কথা বলতে গেলে আজকে টিভিতে একটা অনুষ্ঠান দিলাম সরকারি, তো এই সকালবার টিভিতে কিন্তু প্রথমে দোয়া কায়ে হয়, তারপরে বঙ্গবন্ধুর সম্পর্কে কিছু কথা বললেন। রিসালদার মুসলিউদ্দিন সাহেব মৃত্যুর কয়েকদিন আগে টিভিতে বলে গেছেন যে এই দেশে বঙ্গবন্ধু ভূমিদের কিরমে ছিল আমার ফুসরে আশ্চর্য। এ সময় তিনি বলেন 15 আগস্ট জাতীয় শোক দিবস মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। এ সময় 15 আগস্টের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোর্শা, নওগাঁ। এসটিভি পোর্শা আজই সাবস্ক্রাইব করুন।